স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানি দাই জয় গৌ জয় রাধেশ্যাম। আজ আমরা শ্রীহট্ট গৌরমণ্ডল, সেই শ্রীহট্টের মাহাত্ম্য, আজ আমরা সেই শ্রীহট্ট ভূমিতে যারা আবির্ভূত হয়েছেন মহাপ্রভুর পার্ষদ, তাদের মহিমা কীর্তন আমরা আজকে করব। জয় জয় শ্রী রাধেশ্যাম, দণ্ডবত প্রণাম, জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ড মণ্ডলাকারণং ব্যাতম যেন চরাচরণম, তৎপদম দর্শিতম যেন তসময়ী শ্রী গুরুবৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুভিশ্চ কৃপা সিন্ধুভয়ে বচ, পতিতানাং পাবনেভ্যই বৈষ্ণবেভ্যই নমো নমো। নমো মহা বদনায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরস্তিষে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তৎপকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষবানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, বৃন্দাই তুলসী দেবই প্রিয়ায় কেশবশ্চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নমো নমো। জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি প্রথমেই চরণ বন্দনা করছি আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড তট নিবাসী পরম পূজ্যপাদ 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের শ্রীপাদ পদ্মে। প্রণাম নিবেদন করছি যারা লাইভে আজকে হরিকথা শ্রবণ করছেন, আমার মাধবপুরের একজন দাদা, হ্যাঁ দাদা শ্রবণ করছেন, অনিক দাদা, সুপাকি দাদা, রূপাশ্রী দিদি, তারপর আমাদের কাকলি দিদি, তারপর আরও আছেন আমাদের বিশ্বম্বরপুরে সে আমার শ্রদ্ধার দাদা, এই তা যারা যারা শ্রবণ করছেন সবার শ্রীচরণাম সহস্র কোটি প্রণাম গৌরভক্তবৃন্দ। আজ আমরা লাইভে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে বলা হয়েছে গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমির বাস। অর্থাৎ যিনি গৌরমণ্ডলের কথা একবার চিন্তা করেন, যিনি গৌরমণ্ডলের কথা একবার চিন্তা করেন, সেই চিন্তা করার সঙ্গে সঙ্গে তার বৃন্দাবন ধামে বাস হয়ে যায়। অর্থাৎ
বলা হয়েছে গৌর মণ্ডলের কথা যদি কোনো ভক্ত শ্রবণ করে, গৌর মণ্ডলের কথা যদি কোনো ভক্ত কায়মনোচিত্তে শ্রবণ করে এবং সেই ভক্ত যদি তার চিন্তা করে, তাহলে সে কি করতে পারবে? তাহলে সে বৃন্দাবন ধামে বাস হয়ে যাবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, যেমন এখানে সুকপাকি দাদা আমার বিশম্বরপুর, এই বিশম্বরপুরের একজন দাদা বাসন্তী মাসি, কাকলি দিদি, দিদি আরও অনেকেই শ্রবণ করছেন। এই শ্রবণে কি হবে আপনাদের? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই শ্রবণে আপনাদের বৃন্দাবন ধামে বাস হয়ে যাবে, এই গৃহে বসে রাজ যাবে। তাই গুরু ভক্তবৃন্দ, আজ আমরা এই সিলেটে বাস করি। সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। এই সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট এবং এই সিলেট বিভাগটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভুর অংশ অবতার, তারা সকলেই এই শ্রীহট্টে আবির্ভূত হয়েছেন। এই শ্রীহট্টে তারা আবির্ভূত হয়েছেন, শুধু তাই নয়, শ্রীমন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, শ্রীমন মহাপ্রভুর মাতা সতী দেবী, তাদেরও আবির্ভাব স্থান আমাদের এই শ্রীহট্টে। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তাই গুরু ভক্তবৃন্দ, এই শ্রীহট্ট জননী সার্থক জননী, এই শ্রীহট্ট গুপ্ত বৃন্দাবন, এই শ্রীহট্ট পূর্ণভূমি, এই শ্রীহট্ট মধুময় ধাম, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। গৌর ভক্তবৃন্দ, কেউ যাবেন না, সবার কাছে প্রার্থনা রইল, যেহেতু আমরা সবাই শ্রীহেলের সিলেটে আছি কিংবা সিলেটের আশেপাশে আছি, আমরা অবশ্যই আজকের আলোচনাটা শ্রবণ করলে আমরা অনেক কিছু জানতে পারব। হরিবল, দেখুন আজকের বিষয়টা হচ্ছে এই শ্রীহট্টে যাদের জন্ম, যাদের আবির্ভাব, তাদের ধামগুলা কোথায়, তারা কে, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেকেই আছি এই সিলেটে আমাদের জন্ম, কিন্তু আমরা নিজেরাই জানি না এই শ্রীহট্টে কারা কারা আবির্ভূত হয়েছেন। আমি যেখান থেকে পাঠ করছি সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলা, অদ্বৈত ভূমি, অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান, রাউর পরগনা। তাই প্রথমেই অদ্বৈত প্রভুর চরণে সহস্রকোটি প্রণাম নিবেদন করছি। এবং আমাদের এই সুনামগঞ্জের সন্তান বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব মুকুটমণি, তিনি হচ্ছেন মহাপ্রভুর শ্রীগুরুদেব মাধবেন্দু, মহাপ্রভুর শ্রীগুরুদেব ঈশ্বর পরিপাদ, ঈশ্বর পরিপাদের শ্রীগুরুদেব মাধবেন্দু পরিপাদ, যার বাড়ি আমাদের এই সুনামগঞ্জের তাহিরপুরের ব্রাহ্মণগাঁওয়ে, যাকে গ্রহণতে বলা হয়েছে পূর্ণিপাঠ। হরিবল, যারা যারা শ্রবণ করছেন, রিয়া দিদি, তনুশ্রী দিদি, সুকপাকি দাদা, বাসন্তী মাসি, অনিক দাদা, রূপাশ্রী দিদি, কাকলি দিদি, আরও অনেক আছেন ভক্তবৃন্দরা যারা শ্রবণ করছেন আপনারা, এবং মাধবপুরের রিপন দাদা, আপনারা এই আলোচনাগুলা শেয়ার করে দেবেন, নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই শ্রবণ করতে পারবে, অনেকে জানতে পারবে গৌরমণ্ডলের কথা। তো গৌর ভক্তবৃন্দ, এই শ্রীহট্টে ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ আমরা সবাই চিনি, ঢাকা দক্ষিণে কে কে গিয়েছেন? এখানে অনেক ভক্তরা আছেন যারা ঢাকা দক্ষিণে গিয়েছেন, একটু বলবেন কে কে ঢাকা দক্ষিণে গিয়েছেন? এই ঢাকা দক্ষিণটা হচ্ছে মহাপ্রভুর পিত্রালয়, অর্থাৎ মহাপ্রভুর পিতা পৈতৃক নিবাস হচ্ছে ঢাকা দক্ষিণ। এই ঢাকা দক্ষিণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমগ্র বৈষ্ণব মণ্ডলের, সমগ্র গৌড়ীয় সমাজের জন্য, শুধু গৌড়ীয় সমাজ নয়, সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ঢাকা দক্ষিণে ভগবানের পিতা মাতা
ছিলেন, তাই সেটা কোনো সাধারণ জায়গা, সাধারণ তীর্থ নয়। আমরা দেখবেন তীর্থ এবং ধাম নিয়ে অনেক আমাদের ভুল আছে, যেগুলোতে ভগবানের পার্শ্বদের জন্ম, যেগুলোতে ভগবান আবির্ভূত হয়েছেন, হ্যাঁ সেগুলোকে বলা হয় ধাম। আর তীর্থ কাকে বলা হয়? তীর্থ বলা হয় যদি কোনো সাধু মহাত্মাদের জন্ম হয়, শুধু যেমন বনতীর্থ, বনতীর্থ যেখানে গঙ্গা স্নান হয় সেটা হচ্ছে তীর্থ, চন্দ্রনাথ সেটা তীর্থ, এরকম অনেক তীর্থ আছে, নাঙ্গলবন সেটা তীর্থ। তো তীর্থ এবং ধামের মধ্যে অনেক পার্থক্য। তো ঢাকা দক্ষিণে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের বাড়ি, এই ঢাকা দক্ষিণে, এই ঢাকা দক্ষিণে আমরা জানি স্বয়ং মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু এসেছিলেন। বর্তমানে ঢাকা দক্ষিণের যে বিগ্রহ আছে, বিগ্রহ সেখানে আছে কৃষ্ণ এবং গৌর, একা সময় কৃষ্ণ এবং গৌর খুব কম দেখা, কম জায়গায় দেখা যায়। কিন্তু ঢাকা দক্ষিণে কেন গৌর এবং কৃষ্ণ? ঢাকা দক্ষিণে গৌর এবং কৃষ্ণ, তার অর্থ হচ্ছে ঢাকা দক্ষিণে মহাপ্রভুর ঠাকুমা, মহাপ্রভুর ঠাকুমা তিনি হচ্ছেন সুভাদেবী। সুভাদেবী তার পুত্রকে বলছিল, জগন্নাথ মিশ্র তোমরা তো নবদ্বীপে চলে যাবে, তো নবদ্বীপে আমার নাতির আবির্ভাব হবে, জন্ম হবে, তো আমি তো নাতিকে দেখতে পারবো না, নিমাইকে দেখতে পারবো না, তো এক কাজ করবে, আমাকে দেখার জন্য নবদ্বীপ থেকে তুমি নিমাইকে পাঠিয়ে দিবে এই সিলেটে, এই শ্রীহট্টে, এই ঢাকা দক্ষিণে। তখন মহাপ্রভুর বাবা বলেছিল, হে মা আমি নবদ্বীপ থেকে আমার পুত্রকে পাঠাবো তোমাকে দেখার জন্য। তখন কি হলো, মহাপ্রভু যখন বড় হল তখন পিতৃ আজ্ঞা রাখতে মহাপ্রভুর নিজে কৃপা করে আমাদের এই সিলেটের শ্রীহট্টে এসেছিলেন ঢাকা দক্ষিণে। এবং ঢাকা দক্ষিণে যখন আসছিলেন মহাপ্রভু, আসার পর তখন সুভাদেবী বলছিল যে আমি তো এই গৌরকে শুধু দেখতে চাইনি, আমি দেখতে চেয়েছি সেই মুরলীধর শ্রীকৃষ্ণ, যিনি শ্যাম বর্ণের, আমি ওনাকেও দেখতে চাই। তখন মহাপ্রভু কৃপা করে এই শ্রীহট্টবাসীকে কৃপা করেছেন, এই বাংলাদেশবাসীকে কৃপা করেছেন। আজ ঢাকা দক্ষিণ ছিল বিদায় মহাপ্রভু বাংলাদেশে পদার্পণ করেছিলেন, মহাপ্রভুর চরণদুলি এই বাংলাদেশে পড়েছিল, না হলে এই বাঙালি, এই বাংলাদেশের জাতি আজ আমরা অনেক দুঃখের মধ্যে থাকতাম না। মহাপ্রভু আমাদেরকে দুঃখী করেন নাই, নবদ্বীপে আবির্ভাব হয়েছেন, কিন্তু মহাপ্রভু নিজ গুণে আমাদেরকে কৃপা করার জন্য এই বাংলাদেশের সিলেট বিভাগের শ্রীহট্টে ঢাকা দক্ষিণে প্রভু এসেছিলেন, ওনার ঠাকুমাকে দর্শন দিয়েছিলেন। তখন ঠাকুমার কথা রক্ষার্থে মহাপ্রভু একদিকে গৌর একদিকে কৃষ্ণ দুই বিগ্রহ রূপ ধারণ করে মহাপ্রভু দর্শন দিলেন ঠাকুমাকে। যখন মহাপ্রভু তার ঠাকুমাকে দর্শন দিলেন, সেই দিন থেকে আজ অবধি সেই ঢাকা দক্ষিণে এই বিগ্রহ আছে। তবে আমাদের 1971 সালের যুদ্ধের সময় বাংলাদেশের অবস্থান খুব ভয়ঙ্কর ছিল, তাই বাংলাদেশ থেকে সেই কষ্টি পাথরের বিগ্রহগুলা ভারতের নেওয়া হয়েছিল শিলচরে। এখনো পর্যন্ত আপনারা যদি যান নব ঢাকা দক্ষিণে সেই বিগ্রহগুলো আছে, এবং সেই বিগ্রহগুলোর অনুপাতে অনুকরণে আমাদের এই ঢাকা দক্ষিণে বিগ্রহ বানানো হয়েছে। এবং মহাপ্রভু এই ঢাকা দক্ষিণকে কৃপা করেছিলেন, এই ঢাকা দক্ষিণে যারা তিন রাত বাস করতে পারে তারা বৃন্দাবন ধামের ফল, সমফল লাভ করতে পারে। ধামে গেলে যে ফল লাভ হয় তার থেকে এখানে তিন রাত বাস করলে সেই ফল লাভ হয়।
আরো ভয়া হয়েছে। এই ঢাকা দক্ষিণ হচ্ছে চিন্ময় ধাম। এই ঢাকা দক্ষিণে আপনারা জানেন হয়তোবা, এই ঢাকা দক্ষিণের মহাপ্রভুর পুরনো বাড়ি যেটাকে বলা হয় দাদার বাড়ি, ওই বাড়িটা একজন সর্প পাহারা দেন। সেই সর্পটা হচ্ছে মহাপ্রভুরই বংশের, জগন্নাথ মিশ্রের বংশের একজন। জগন্নাথ মিশ্র বলেছিল, আমি তো চলে যাব, তাহলে আমার বাড়ি কে পাহারা দেবে? তখন বলেছিল ওই সর্পকে, তুমি তো আমার বংশের, তুমি সেই বাড়িটা পাহারা দেবে। তাই আজ অবধি পর্যন্ত এই ঢাকা দক্ষিণ কেউ কোনো কিছু করতে পারে নাই। কিছু কিছু জায়গা ধকলে আছে, কিন্তু এখনো অবধি মহাপ্রভুর পুরনো বাড়ি ঢাকা দক্ষিণের মন্দির এখনো পর্যন্ত রয়েছে। এই মিশ্র পরিবারের বংশধর ছিলেন প্রভুপাদ শ্রী নিত্যলীলায় প্রবিষ্ট রাধা বিনোদ মিশ্র প্রভু। সেই রাধা বিনোদ মিশ্র প্রভু অত্যন্ত মরমী ছিলেন। সেই রাধা বিনোদ মিশ্র প্রভুর শেষ দিন যেদিন ছিল, সেই দিনে এই অধম এর ভাগ্য হয়েছিল। ওনার শেষ দিনে ওনার পাশে থাকার, আমরা একাদশী তিথিতে গিয়েছিলাম, সেদিন রাধা বিনোদ মিশ্র প্রভু আমাদেরকে বলেছিল যে তোমরা এক কাজ করো, তোমাদের সব কৃষ্ণ অনুরাগী সঙ্গের সব যুবকদেরকে নিয়ে আসো এবং আমাদের এই মন্দিরে তোমরা মন্দির মার্জন করবে। তখন মন্দির মার্জনে আমরা গিয়েছিলাম, সেদিন বারটা ছিল শনিবার। কিন্তু এই মন্দির মার্জনেই যে ওনার শেষ দিনের দিন ছিল সেটা আমরা কেউ জানতাম না। আমরা ধামে পাম রাখা মাত্রই দেখতে পেলাম সবাই বলছে উনি অসুস্থ। ওনাকে আমরা তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে গেলাম, মেডিকেলে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল উনি আর নেই, উনি নিত্যলীলায় চলে গিয়েছিলেন। সত্যি সেই দিনটার কথা মনে হলে আজও কেমন জানি হয়ে যায় শরীর শিহরণ দিয়ে উঠে। ভগবানের অশেষ কৃপায় সেই দিনটা ছিলাম, আমরা সবাই মিলে হরিনাম কীর্তন করেছিলাম এবং ওনার শেষ কর্মকৃতি আমরা ছিলাম। তবুর ভক্তবৃন্দ, আজকে রাধা বিনোদ মিশ্র প্রভুর নেই, আছে নিত্যলীলায় আমাদের মাঝে, কিন্তু বর্তমানে রাধা বিনোদ মিশ্র প্রভুর যিনি সহধর্মিনী শ্রীপাদ ডক্টর প্রকৃতি মিশ্র, যিনি অত্যন্ত চমৎকারভাবে এই ঢাকা দক্ষিণ মন্দির চালিয়ে আসছেন, ধাম চালিয়ে আসছেন। সবাই রাধা বিনোদ মিশ্র প্রভুর স্ত্রী, সেই রাধা বিনোদ মিশ্র প্রভুর যিনি স্ত্রী ডক্টর প্রকৃতি মিশ্র, ওনার জন্য সবাই কৃপা আশীর্বাদ করবেন, যেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এই ধামটা যেন ওনারা রক্ষা করে রাখতে পারেন। তো আমরা ঢাকা দক্ষিণের মোটামুটি আমরা মাহাত্ম শ্রবণ করলাম। এই ঢাকা দক্ষিণ অপাকৃত মহাপ্রভুর পৈতৃক নিবাস। এবার আমরা মহাপ্রভুর মাতৃনিবাস, মাতুলালয় যাকে বলা হয়, সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার মিরপুরের জয়পুর গ্রামে। হবিগঞ্জ জেলার মিরপুরের জয়পুর গ্রামে মহাপ্রভুর মা শচীদেবী আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভুর মায়ের বাবার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। এখনো পর্যন্ত নীলাম্বর সরোবর আছে হবিগঞ্জ জেলার সেই জায়গায়। আমরা সেই দিনে সেই, আপনারা অনেকেই হয়তো বা দর্শন করেছেন, সচিঅঙ্গন দর্শন করেছেন, সেখানে আবির্ভূত হয়েছিল শচীদেবী মহাপ্রভুর মা। শুধুগুর ভক্তবৃন্দ, শচীদেবীর কৃপা লাভ করতে গেলে, মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে অবশ্যই হবিগঞ্জ জেলার জয়পুরের মিরপুরের জয়পুরে অবশ্যই আপনারা যাবেন। হ্যাঁ, সেখানে মহাতীর্থ মহাধাম। তবুর ভক্তবৃন্দ, এই যে শচী অঙ্গন, মহাপ্রভু নিজ মুখে বলেছেন কেউ যদি আমার নাম, কেউ যদি আমার নাম বলতে গিয়ে আমার মায়ের নামটা যদি আমার আগে নেয়, তাহলে আমি তাকে আরো বেশি কৃপা করি। কেউ যদি বলে জয় শচী রদুলাল, জয় শচী নন্দন, জয় শচী রদুলাল, জয় শচী নন্দন গৌর হরি, তাহলে মহাপ্রভু তাকে আরো বেশি কৃপা করেন।
মহাপ্রভু নিজ মুখে বলেছেন, আমার নামের পূর্বে আমার মায়ের নাম যারা নেয় তারা আমার অহেতুক কৃপা লাভ করতে পারে। এ অবশ্যই আপনারা সচিবঙ্গন ধামে দর্শন করেছেন, যারা অবশ্যই আপনারা ভাগ্যবান, যারা দর্শন করেন নাই অবশ্যই যাবেন। হরিব রাধে রাধে। যারা যারা আছেন লাইভে, রূপাশ্রী দিদি, আদিত্য দাদা, শম্পা চক্রবর্তী দিদি, সুমা দিদি, বাসন্তী মাসি, কাকলি দিদি, অনিক দাদা, সৌরভ দাদা, আদিত্য দাদা, বিজয় দাদা, হ্যাঁ লুকজয় দাদা, আর অনেকেই আছেন, সুখপাকি দাদা, হ্যাঁ যারা যারা শ্রবণ করছেন, তনুশ্রী দিদি, হ্যাঁ আপনারা যারা যারা শ্রবণ করছেন আপনাদের সবার চরণে আমার সহস্র দণ্ডবত প্রণাম। আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম, একটি হচ্ছে ঢাকা দক্ষিণ মহাপ্রভুর পৈতৃক নিবাস, আর একটা হচ্ছে মহাপ্রভুর মাতৃনিবাস জয়পুর, মিরপুরের জয়পুর সচিব অঙ্গন। এবার দেখুন, এবার আমরা পঞ্চতত্ত্বের দুই তত্ত্বকে আমরা পেয়েছি, একজন হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, একজন হচ্ছে শ্রীবাস আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু আমাদের এই সুনামগঞ্জ জেলার লাউর পরগনায় আবির্ভূত হয়েছিলেন, নবগ্রামে। আমাদের এই সুনামগঞ্জ জেলার লাউর পরগনার নবগ্রামে আবির্ভূত হয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যিনি জগতের আচার্য, যিনি স্বয়ং মহাদেবের অভিন্ন, যিনি স্বয়ং বিষ্ণুদেবের অভিন্ন তত্ত্ব, সেই হচ্ছেন আমাদের অদ্বৈত আচার্য প্রভু। মহাদেব এবং বিষ্ণুর দেহ একসঙ্গে মিলিত হয়ে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছে, এবং এই অদ্বৈত আচার্য প্রভুর জন্যই আজকে আমরা কীর্তন করতে পারছি, পাঠ করতে পারছি। অদ্বৈত আচার্য প্রভুর জন্যই আজকে আমরা মহাপ্রভুকে পেয়েছি, গৌর হরিকে পেয়েছি। কেননা অদ্বৈত প্রভু জীবের দুঃখ দেখিয়া কলিকালে শুরুতে অদ্বৈত প্রভু বলছে, প্রভু গো তুমি যদি এই জগৎ সংসারে না আসো এই কলির জীবের কি হবে গতি, প্রভু কৃপা করে তুমি অবতীর্ণ হও। তার জন্য অদ্বৈত প্রভুর আরেক নাম হচ্ছে গৌর আনা ঠাকুর, যিনি গৌরকে এনেছেন, তাই তো বলা হয়েছে তুমি কৃপা করো আমায় সীতাপতি, তুমি না গহুর এনেছিলে এগো, তুমি না গহুর গহুর এনেছিলে, ওই নয়ন জল দিয়ে দিয়ে পূজা করে, তুমি না গহুর গহুর এনেছিলে। এগো নয়ন জল দিয়ে দিয়ে পূজা করে, তুমি না গৌর এনেছিলে। আমায় কৃপা করো অদ্বৈত আচার্য প্রভু, তোমার কৃপা বিনে আমার আর কিছু নাই, আমায় কৃপা করো সীতাপতি, আমার মানব জন মানব জনম যাই বিফলে, আমি গৌর সেবায়
লাগে লাম না গো। ওরে হায় রে আমার, আমার কি হবে গতি, হায় রে আমার, আমার কি হবে গতি, আমি শেষের দিনের কথা কথা ভাবলাম না গো, হায় রে আমার, আমার কি হবে গতি, যেদিন শ্মশানে ঘাটে আমায় সবে নিয়ে যাবে, সেদিন কি হবে আমার, ওই শেষের দিনের গো গতি, এই জগৎ সংসারে আমরা যে যা কিছুই ভাবি না কেন, এই জগৎ সংসারে সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না এই মায়াময় সংসারে আমরা, তাই সময় থাকতে সচিরদুলাল গৌর হরি নদিয়া বিহারীর চরণে যেন আমাদের মন থাকে, আমরা যেন সদা সর্বদা হরিনাম জপ করি, গ্রহন্তার সাধন করি, সেবা পূজায় আমরা যেন থাকি, আমাদের জন্য আমাদের দুঃখ দেখে অদ্বৈত আচার্য প্রভু তিনি 12 বছর গঙ্গার তীরে বসে প্রার্থনা করে, তিনি ভজন করে গঙ্গায় জল তুলসী দিয়ে শালগ্রাম শিলায় পূজা করে অদ্বৈত প্রভু বহু সুন্দরকে নামিয়ে এনেছিলেন এই ধরাধামে, নিজের সুখের কথা একবার ভাবেন নাই, এই 12 বছর গঙ্গার তীরে বসেছিলেন আমার অদ্বৈত আচার্য প্রভু, কত কত ঝড় তুফান কত কিছু কিছু অদ্বৈত প্রভুকে বাধা দিয়েছে, কিন্তু প্রভু সমস্ত কিছু সহ্য করেছেন, কিসের জন্য, জীবেরও দুঃখ দেখিয়া প্রভু কান্দিয়া বেড়ায় সেই অদ্বৈত আচার্য প্রভু অবতীর্ণ এই ধরা, যিনি জীবেরও সুখের লাগিয়া দাঁড়ে দাঁড়িয়ে কাঁদিয়া বেড়ায় তিনি আমার অদ্বৈত প্রভু, তাই এই জগতে এই বিশ্বে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সাধু মহাত্মারা আছেন সবাই এক নিমিষে বলতে হবে যে আমরা কেহ অদ্বৈত প্রভুর ঋণ থেকে আমরা কেহ কোনোদিন মুক্তি হব না, আমরা জগৎ সংসারে সবাই অদ্বৈত প্রভুর কাছে আমরা ঋণী, তাই তো অদ্বৈত প্রভুর এই সপ্তগঙ্গা এই সপ্ত বলা হয়, সব তীর্থ বারবার, পঞ্চতীর্থ একবার, যতই আপনি তীর্থ করুন না কেন একবার হলেও এই পঞ্চতীর্থে এসে স্নান করতে হয়, এখানে সপ্তগঙ্গা এসেছিলেন কার জন্য, অদ্বৈত প্রভু কৃপায়, অদ্বৈত প্রভুর আহ্বানে, অদ্বৈত প্রভুর মা বৃদ্ধ ছিলেন, অদ্বৈত প্রভুর মা যখন বৃদ্ধ ছিলেন মা কিভাবে বৃন্দাবন যাবেন, কিভাবে নবদ্বীপ যাবেন এত দূর বৃদ্ধ অবস্থায়, তখন অদ্বৈত প্রভুকে বলছে বাবা আমার কি ধাম দর্শন হবে না, বৃন্দাবন দর্শন হবে না, আমার কি গঙ্গা স্নান হবে না, অদ্বৈত প্রভু বলছে মা গো আমি প্রতিজ্ঞা করছি আমি পণ করছি, অনেকে বলেন পণাতীর্থ, পণাতীর্থ নয় কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে পণতীর্থ, অর্থাৎ পণ মানে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করে অদ্বৈত প্রভু নামিয়েছিলেন এই জগৎ সংসারে কাকে, গৌর হরিকে, এই প্রতিজ্ঞা করে সপ্তগঙ্গাকে অদ্বৈত প্রভু নামিয়েছিলেন এই সুনামগঞ্জের লাউর পরগনার নবগ্রামের রাজার গাঁয়ে, প্রতি বছর মধ্যৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শত বিশকা নক্ষত্রে সপ্তগঙ্গা আবির্ভূত হন, তাই লক্ষ লক্ষ ভক্তরা আসেন এই গঙ্গায় স্নান করতে, অদ্বৈত প্রভুকে একবার দর্শন করতে, আপনারাও আসবেন, যারা যারা আসেন নাই, যারা যারা আসেছেন তারা ভাগ্যবান, যারা যারা আসেন নাই অবশ্যই আসবেন, গৌরব ভক্তবৃন্দ যে কথায় ছিলাম মায়ের কথা রক্ষার্থে অদ্বৈত প্রভু কি করেছিলেন,
সপ্তগঙ্গা কে আহ্বান করেছিলেন, বলছে তোমরা আসো, এসে আমার মাকে স্নান করাও। সেখানে সপ্তগঙ্গা আবির্ভূত হয়েছিলেন আর মা সেখানে স্নান করেছিলেন। চিন্তা করেন অদ্বৈত প্রভুর কতটুক শক্তি, কতটুক শক্তি অদ্বৈত প্রভুর একবার চিন্তা করেন। এবং অদ্বৈত প্রভু বলেছিল শুধু আমার মা নয়, এই জগৎ সংসারের যত পাপী তাপী যত জীব আছে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যদি কোনো ভক্ত এসে কোনো জীব এসে স্নান করে তার সকল পাপ দূরীভূত হয়ে যায়। তাই এই পমতীর্থ অনেক গুরুত্ব। তাছাড়া আমার অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান, অদ্বৈত প্রভু 5 বছর বয়সে চলে গিয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাড়ি আছে। আমরা জানলাম অদ্বৈত প্রভুর মহিমা সম্বন্ধে, অদ্বৈত প্রভুর ধাম সম্পর্কে। এবার আসছে আমরা জগৎগুরু মাধবেন্দু পরিপাদের। মাধবেন্দু পরিপাদ কে ছিলেন? মাধবেন্দু পরিপাদ ছিলেন মহাপ্রভুর শ্রীগুরুদেবের গুরুদেব। মহাপ্রভুর শ্রীগুরুদেব ছিলেন ঈশ্বর পরিপাদ, আর ঈশ্বর পরিপাদের শ্রীগুরুদেব ছিলেন মাধবেন্দু পরিপাদ। আর এই মাধবেন্দু পরিপাদের আবির্ভাব স্থান হচ্ছে আমাদের এই সুনামগঞ্জে, আমাদের এই সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ের তাহিদপুরে, যেটাকে বলা হয় পূর্ণিপাঠ। মাধবেন্দুপুরী জগৎগুরু, এই মাধবেন্দুপুরী কথা বৈষ্ণবরা শ্রবণ করা মাত্রই ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। কেননা মাধবেন্দুপুরীর মতো শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব মুকুটমণি খুব কম হয়। তার আবির্ভাব স্থান আমাদের এই সুনামগঞ্জে। অবশ্যই আপনারা যেহেতু মানব জন্ম পেয়েছেন, মনুষ্যকুলে আপনাদের জন্ম হয়েছেন, একবার মাধবেন্দু পরিপাদের আবির্ভাব স্থানটা দর্শন করবেন। আসে এখনো পর্যন্ত ওই তাহিরপুরের ব্রাহ্মণগাঁওয়ে মাধবেন্দু পরিপাদের ভজন কুটির আছে, যে ভজন কুটিরে অন্যান্য ধর্ম অবলম্বীরা চেয়েছিল ভাঙতে পারে নাই। কেননা সেখানে এখনো পর্যন্ত মাধবেন্দু পরিপাদের শক্তি আছে, যাকে সবাই ভয় পায়। সেই মাধবেন্দু পরিপাদের আবির্ভাব স্থান আমাদের এই সুনামগঞ্জে। এবার দেখুন আরেক তত্ত্ব, শ্রীবাস আর শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত তো আমরা সবাই চিনি, আমরা বলি না শ্রীবাসের আঙ্গিনায় যত কীর্তন হয়, শ্রীবাস আঙ্গিনায় অদ্বৈত গৃহে, তো সেই শ্রীবাস প্রভুর আবির্ভাবটাও কিন্তু আমাদের এই সিলেটের, আমাদের এই সিলেটের বিয়ানীবাজার, বিয়ানীবাজারের পঞ্চখণ্ডে পণ্ডিত পাড়ায়, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন, বৃন্দাবন দাস ঠাকুর এসেছিলেন। এই পণ্ডিত পাড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পণ্ডিত পাড়ায় মহাপ্রভুর বংশধর, পূর্ব বংশধররাও ছিলেন, জগন্নাথ মিশ্রের বংশধর যারা ওনারাও ছিলেন। এই পণ্ডিত পাড়ায় মিথিলা, মিথিলার যারা পণ্ডিত ছিলেন তারা ছিলেন, পরবর্তীতে নবদ্বীপে চলে গিয়েছিলেন। সেই শ্রীবাস আচার্য প্রভুর আবির্ভাব স্থান আমাদের এই সিলেটের বিয়ানীবাজারের পঞ্চখণ্ডে। এবং সেই শ্রীবাস আচার্য প্রভু, এই শ্রীবাস আচার্য প্রভুর ধামটা এখনো পর্যন্ত আছে, আপনারা যদি দর্শন করেন অনেক আনন্দ পাবেন। এবং শ্রীবাস আচার্য প্রভুর বাড়িতে এখনো পর্যন্ত অনি পণ্ডিতের লাইব্রেরি আছে, আপনারা গেলে দর্শন করতে পারবেন। এবং শ্রীবাস আচার্য প্রভু এই জায়গায় আবির্ভূত হয়েছেন, সেই জায়গায় আবির্ভূত হয়েছিলেন শ্রীবাস আচার্য প্রভু। তাই গুরু ভক্তবৃন্দ, আমরা সবাই সেই মহাপ্রভুর চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। এই কারণে, কেননা মহাপ্রভুর অশেষ কৃপা, মহাপ্রভুর অশেষ কৃপায় আজকে আমরা এই শ্রীহট্টে আমাদের জন্ম হয়েছে। সুদিগুর ভক্তবৃন্দ, আমরা সেই মহাপ্রভুর যদি কৃপা লাভ করতে চাই অবশ্যই এই শ্রীহট্টে দর্শন করতে হবে, এই শ্রীহট্টের যত তীর্থ যত ধাম দর্শন করতে হবে, শ্রীহট্টের যত ধাম যত তীর্থ
সেগুলা দর্শন করতে হবে। এরপর দেখুন, আমরা বলি না তিনপুত্র সঙ্গী নাথে সেন শিবানন্দ, বলছেন যে আজ শিবানন্দ বড় ভাগ্যবান, ওই তিনপুত্রে তিনপুত্রে গোপুর বজে, আজ শিবানন্দ বড় ভাগ্যবান, আজ পিতা পুত্রে পিতা পুত্রে গহুর বজে, আজ শিবানন্দের কি আনন্দ, শিবানন্দ কত ভাগ্যবান, চৌষট্টি মহন্তের অন্যতম মহন্ত হচ্ছে শিবানন্দ সেন। সেই শিবানন্দ সেন ভাগ্যবান কেন? সেই শিবানন্দ প্রভুর তিনপুত্রকে নিয়ে তিনি গৌর ভজনা করেছিলেন। এই জগৎ সংসারে আমরা আমাদের পুত্র সন্তান কৃষ্ণ ভজনে আসতে চায় না, কিন্তু শিবানন্দ সেন কত ভাগ্যবান, তিনপুত্রকে দিয়ে তিনি গৌর ভজনা করেছিলেন, তাই তো বলা হয়েছে আজ শিবানন্দ শিবানন্দ বড় ভাগ্যবান, আজ তিনপুত্রে গৌর ভজে, ওরে এমন ভাগ্য এমন ভাগ্য কহে জনার হয়, ওই পিতা পুত্রে গহুর ভজে, ওরে এমন ভাগ্য কয় জনার হয়, ওই পিতা পুত্রে গহুর ভজে, এমন ভাগ্য সবার হয় না। এই জগৎ সংসারে কত কত মায়েরা কষ্টে আছে, বাবারা কষ্ট আছে, কিসের জন্য কষ্ট? একটাই দুঃখ, পুত্র সন্তান জন্ম দিলাম কৃষ্ণ ভক্ত হল না, কর্ণ সন্তান জন্ম দিলাম কৃষ্ণ ভক্ত হল না। কৃষ্ণ ভক্ত কখনই হয়, মা যদি ভক্ত হয়। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন মায়ের কর্তব্য কি? তখন মায়ের কর্তব্য সৎ গ্রন্থ পাঠ করা, তখন মায়ের কর্তব্য প্রসাদ খাওয়া, তখন মায়ের কর্তব্য সদা সর্বদা নাম জপ করা। তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পেয়েছি, যেমন আপনারা জানেন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পিতা ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু সেই হিরণ্যকশিপু কিন্তু উনি রাক্ষস কুলে জন্ম নিয়েছেন, কিন্তু রাক্ষস কুলে জন্ম নেওয়ার পরেও প্রহ্লাদ মহারাজ ভক্ত হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। কেন? প্রহ্লাদ মহারাজের মা পয়াধু, উনি ওনার বাবার বাড়িতে সেই নারদমুনির কাছ থেকে শ্রবণ করেছিলেন শ্রীমৎ ভাগবত, তাই মায়ের গর্ভ থেকেই প্রহ্লাদ মহারাজ ভক্ত হয়ে গেছেন। এই বর্তমান যুগের মা বাবারা বাচ্চা হওয়ার পূর্বে দেখবেন কত আনন্দ ফুর্তি করি, কিন্তু প্রকৃত যে শিক্ষা সেই শিক্ষার দিকে আমাদের কোনো আমাদের দৃষ্টি নেই। তাই গৌর ভক্তবৃন্দ, আমরা অবশ্যই যদি সেন শিবানন্দের মতো তিন পুত্র গৌর ভজন করতে চায় তাহলে অবশ্যই ভজনা করুন রাধে রাধে। সেই সেন শিবানন্দ প্রভুর আবির্ভাব স্থান হচ্ছে আমাদের এই শ্রীমঠের সিলেট বিভাগের, আমাদের এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার আদুপাশাতে, সেখানে সেন শিবানন্দ প্রভুর আবির্ভাব স্থান। সেন শিবানন্দ ছিল চৌষট্টি মহন্তের অন্যতম আরেকজন মহন্ত, যিনি কুকুরকে দিয়ে, বাঘকে দিয়ে, সিংহকে দিয়ে, অজগর সাপকে দিয়ে হরিনাম করাতেন, তাই এই ধামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই
যদি সিলেট আসেন অবশ্যই সেন শিবানন্দ প্রভুর ধাম দর্শন করবেন। আমরা প্রতি বছর আমাদের কৃষ্ণনগরী জাগ্রত যুবক সংঘের পক্ষ থেকে আমরা প্রতি বছর সিহট্টে মণ্ডলের সব তীর্থ আমরা দর্শন করি, আপনারা যদি চান আপনারা দর্শন করতে পারবেন। এবার সেন শিবানন্দ প্রভু শেষ, এবার আমরা যাচ্ছি বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, এই তিনজনের নাম সবাই জানেন, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর হচ্ছে গোবিন্দ ঘোষ। বাসুদেব ঘোষ পদকর্তা ছিলেন, মহাপ্রভুর প্রিয় পার্ষদ, যিনি গান রচনা অনেক অনেক গান রচনা করেছিলেন, পদ কীর্তনিয়া রচনা পদ রচনা করেছেন। আমরা বলি না ও যদি গভুর না হইত তবে কি হইত কেমনে ধরি তাওমেদে রাধার মহিমা প্রেমর সীমা জগতে যা জানাতকে ও যদি গভুর আমার নায়াসিত এই কলির যুগের কি বা হইত, যদি গহুর যদি নায়াসিত এই কলি জীবের কি হইত। এই চমৎকার ভজনটি রচনা করেছিলেন বাসুদেব ঘোষ, আরও অনেক ভজন আছে, আমরা আরতি কীর্তন করি বিভিন্ন মঙ্গল আরতি সেগুলো কিন্তু বাসুদেব ঘোষেরই। আমরা অনেক সময় মনে না জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে করে যা চরণ বন্দন, এই ভজনটাও কিন্তু বাসুদেব ঘোষের। সেই বাসুদেব ঘোষের পূর্ব ভিটা আমাদের এই সিলেটের মৌলভীবাজার জেলার মহলাতে। ওনারা তিন ভাই ছিল, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ এবং গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে তো সবাই ছিলেন, যিনি সঞ্চয়ের বাসনা করেছিল, সন্ন্যাসী হয়ে মহাপ্রভুর কাছে থেকেছিল এবং সামান্য হরিতকির বাসনা সে ছাড়তে পারে নাই, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করেছিল। যিনি পরবর্তীতে সংসারে থেকে ভগবানের দর্শন লাভ পেয়েছিলেন তিনি হচ্ছেন গোবিন্দ ঘোষ। সেই গোবিন্দ ঘোষের পূর্ববিটা আমাদের এই মৌলভীবাজার জেলার মহলালয়। আমরা এই কৃষ্ণনুরাগী পরিবার, আমরা চেষ্টা করছি এই মন এই ধামে কোনো বিগ্রহ নেই, তাই আমরা কয়েকজনে মিলে আমরা এখানে বিগ্রহ দিচ্ছি, আপনারা কৃপা করবেন যেন আমরা এই বিগ্রহ সেবার কাজটা যেন আমরা করতে পারি। তো এই ধামটা খুব খুব কষ্টে আছেন ওনারা, অনেক এই ভাঙ্গা মন্দির খুব কষ্টে ওনারা আছেন, সবাই যদি পারেন সেখানে একটু কৃপা করবেন। আমরা কত টাকা কত দিকে খরচ করি, আমরা চেষ্টা করব এই বাসুদেব ঘোষের ধামটা যেন আরও সুন্দর হয় সেদিকে আমাদের সবার যেন দৃষ্টি থাকে। তোমরা বুঝতে পারলাম এই বাসুদেব ঘোষের, গোবিন্দ ঘোষের এবং সেই বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর হচ্ছে মাধব ঘোষ এবং ওনাদের সপ্তম শ্রী, ওনাদের সপ্তম বংশধর বঞ্চিত ঘোষ, উনিও সিদ্ধ মহাত্মা ছিলেন, ওনারও সমাধি ভজন কুটির এখনও পর্যন্ত মহলালে আছে, যেখানে এখনও পর্যন্ত কৃষ্ণের বাঁশি শোনা যায়, শুদ্ধ মরমী ভক্তরা শ্রবণ করতে পারে, অবশ্যই আপনারা দর্শন করবেন। এবার আমরা যাচ্ছি, এবার যাচ্ছি পবনপুত্র হনুমান, যিনি পবনপুত্র সমাধি প্রশ্ন করছেন যে এই কোথায় সেই ধাম। হ্যাঁ, আমাদের মৌলভীবাজার জেলার মহলাল, ট্যাংরা বাজারের পাশে মহলাল, মৌলভীবাজার জেলার। তো এরপর আমরা যাচ্ছি পবনপুত্র হনুমান, যিনি এই কলিতে মুরারিগুপ্ত হয়ে জন্ম আবির্ভূত হয়েছেন। মুরারিগুপ্ত, মুরারিগুপ্তের আবির্ভাব স্থান হচ্ছে আমাদের এই সিলেটের গোয়ালা বাজারের গুপ্ত পাড়ায়, আজও অবধি সেই জায়গাটা দখলে আছে। তো এই জায়গায় আবির্ভূত হয়েছিলেন মুরারিগুপ্ত। আর আমরা জানি মহাপ্রভুর পিতার পিতা উপেন্দ্র মিশ্র এবং উপেন্দ্র মিশ্রের পূর্ব বংশধরের আবির্ভাব স্থান হচ্ছে আমাদের এই গোয়ালা বাজারের বুরুঙ্গাতে, এখানে ওনাদের আবির্ভাব স্থান।
তাই আমরা কেন আজকে ধামের কথা বলছি, এই শ্রীহট্ট হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তাই এই শ্রীহট্টে যারা জন্ম নিয়েছেন তারা ভাগ্যবান। তাই এই সিলেটে থেকে যারা গৌর ভজনা করে না তাদের জীবনটাই তো বৃথা। তাদের জীবনে কি আছে? কিছু নেই। যা যে গৌরের সূত্রপাতই হচ্ছে আমাদের এখানে, সকল কিছুই আমাদের এখানে। পরবর্তীতে নবদ্বীপে গিয়েছেন। নবদ্বীপে কেন গিয়েছেন? তৎকালীন সময়ে নবদ্বীপের পড়ালেখা খুব ভালো ছিল। দ্বিতীয় অক্সফোর্ড বলা হতো ওই সেই নবদ্বীপকে। তাই গুরু ভক্তবৃন্দ, আমরা সবাই এই শ্রীহট্ট পূর্ণভূমি এই পূর্ণধামে আপনারা যারা আছেন তারা অবশ্যই গুরু হরির ভজনা করুন, আর যারা নেই অবশ্যই একদিনের অজন্য দর্শন করবেন। শুধু গুরু ভক্তবৃন্দ, এবার আমরা যাচ্ছি আরেকজন যার কথা না বললেই না হয়। আমরা জানি এই আমাদের এই শ্রীহট্টে, আমাদের এই শ্রীহট্টে আরও অনেক অনেক বৈষ্ণব মহাত্মাগণ জন্ম নিয়েছেন, অনেক অনেক বৈষ্ণব মহাত্মাগণ আবির্ভূত হয়েছেন, জন্ম নিয়েছেন। যেমন আমরা এই সিলেটে আমরা দেখতে পাই, আমরা এই সিলেটে দেখতে পাই আরেকটা ধাম, বিষ্ণুপদ ধাম, মৌলভীবাজার জেলার তারাপাশায়। সেখানে বিষ্ণুর পদচিহ্ন উঠেছে, আপনারা কখনো যদি যান দেখে আসবেন বিষ্ণুর পদচিহ্ন। এবং গয়া কুণ্ড, বাবা মার নামে গয়ায় পিণ্ড দেওয়া হয় সেখানে। অবশ্যই আমাদের সিলেটের সবচেয়ে সুন্দর মন্দির হচ্ছে ওই বিষ্ণুপদ ধাম, অবশ্যই আপনারা দর্শন করবেন। এবং আরও অগণিত মহাপ্রভুর যে প্রিয় প্রিয় পার্ষদরা এই শ্রীহট্টে ছিলেন, এবং 700 বছরের পুরনো বাসুদেব বাড়ি হচ্ছে বিয়ানীবাজারের পঞ্চকণ্ডে, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর এসেছিলেন, সেটাও দর্শন করবেন। তাই গুরু ভক্তবৃন্দ, আমরা জানি এই শ্রীহট্ট পূর্ণভূমি, তাই তো মহাপ্রভু কৃপা করেছেন। শুধু গুরু ভক্তবৃন্দ, আমরা এটাও জানি আমাদের এই সিলেটে দুইজন বৈষ্ণব ছিলেন যারা খুব সিদ্ধ মহাত্মা ছিলেন, একজন হচ্ছে ঠাকুরবাণী গোস্বামী, একজন হচ্ছে বৈষ্ণব রায়। বৈষ্ণব রায় উনি আমাদের জগন্নাথপুর উপজেলার বিষ্ণুপুরে আবির্ভাব, আর ঠাকুরবাণী উনি হচ্ছেন শতকে। হ্যাঁ, তো এইরকম আমাদের এই শ্রীহট্ট পূর্ণভূমি, আমাদের এই শ্রীহট্ট পূর্ণভূমি শুধু নয়, এইটা হচ্ছে মহাতীর্থধাম, মহাপ্রভুর সকল পার্শ্ব বেশিরভাগই আমাদের এই শ্রীহট্টে জন্ম নিয়েছে। তাই আমরা শ্রীহট্টবাসী ভাগ্যবান। তাই আমরা যদি এই শ্রীহট্টের থেকে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে এটা আমাদের পূর্বজন্মের স্বীকৃতি, যাকে আমরা পিছিয়ে দিচ্ছি। আমরা এই শ্রীহট্টে থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি, কেননা বলা হয়েছে এই জীবনটা ক্ষণিকের। পদকর্তা বলেছেন, আমার সময় তো আর হবে না রে, আমার কবে মন সময় হবে, আমার সময় তো আর হলো না গো, ও সেদিনে একা একা যেতে হে হবে আমার, ও প্রভু হে সেদিন একা একা যেতে হে হবে আমার, ও সেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না, সেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না, যেদিন শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে, সেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না। তাই সেদিনের কথা আমাদের ভাবতে হবে, আমাদের শেষের দিনের গতি কি হবে সেটা আমাদের ভাবতে হবে। তাই গুরু ভক্তবৃন্দ, এই শ্রীহট্ট পূর্ণভূমি, তাই এই শ্রীহট্টে যারা জন্ম নিয়েছেন ভাগ্যবান, তারা গৌরবের কৃপা পেয়েছেন। আর যারা অন্যান্য দূর দূরান্তে আছেন তারা অবশ্যই এই শ্রীহট্টে আসবেন, ধাম দর্শন করবেন। এর জন্যই আজকে শ্রীহট্টের মহিমা আমরা আলোচনা করলাম, কেননা নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। শ্রীহট্ট মন্ডলের কথা, গৌর মণ্ডলের কথা চিন্তা করলেই আপনার
আপনার সেই বৃন্দাবন ধামে বাস হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। মোবাইলটা বরাবর রাখলে ভালো হতো। হ্যাঁ, আগামী দিন থেকে বরাবর রাখার চেষ্টা করবো মোবাইলটা। মোবাইলটা এভাবে রাখি কেন, অনেক ইউটিউবে যারা থাকেন তারা বলেন এভাবে দিলে তাদের ভিডিওটা ছাড়তে সহজ হয়, তার জন্য এভাবে মোবাইলটা রাখা হয়। এখন ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীহট্টের কথা, আমরা শ্রীহট্টের এই পূর্ণভূমির কথা আমরা আজ কিঞ্চিত আলোচনা করলাম। আবার যদি কোনোদিন সময় হয় আমরা অবশ্যই সেই শ্রীহট্টের কথা আমরা আলোচনা করব। তো গুরু ভক্তবৃন্দ, আসুন একটা ভজন করি। আপনারা সবাই কি ভজন শুনতে চান? রাধে রাধে। কাজল কৃষ্ণদাস দাদা, কাজল দাদা, সুমা দিদি, বাসন্তী মাসি, শ্রাবণী দিদি বিদেশ থেকে, শম্পা চক্রবর্তী দিদি, তনুশ্রী দিদি, সৌরভ দাদা, বিজয় কাকু, সৌরভ দাদা, আরও অনেক আছেন যাদের নাম আমি দেখতে পাচ্ছি না, অনেকেই আছেন শ্রবণ করছেন, তাদের সবার মঙ্গল লোকেই প্রার্থনা করছি। আসুন আমরা একটা ভজন করি। হরি বল, জয় শ্রী রাধেশ, রাধে রাধে। আমরা যেহেতু শ্রীহট্ট মণ্ডলের কথা আলোচনা করছি, সেই রকম ভাবেই আমরা ভজনটা করছি। গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল বেলতার। বলছেন গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সেই একমাত্র ভক্তি রস সারের তত্ত্ব জানতে পারে। যার কর্ণে গৌর কথা যায় সে কি হয়, তার কর্ণ, তার এই দেহ, তার এই মন নির্মল হয়ে যায়। তাই বলছেন নির্মল হৃদয় বেলথার। ওনারা বলছেন সুন্দর কণ্ঠ না, আমার কণ্ঠ বেশি ভালো নয়, আমি অপরাধী। তো বলছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মুরে বলি যাই হারি। গৌরাঙ্গেরও নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই বলি হারি। গৌরাঙ্গেরও সখীগণে নিত্য সিদ্ধি করিমানে, যে যায় ব্রজেন্দ্র সুত পাস, গৌরমন দলভূমি যেবাজানে চিন্তামণি, তার হয় বজ ব্রুমে বাস।
যে আপনারা শ্রবণ করছেন গৌরমণ্ডলের কথা, আপনাদের এইখানে থেকেই আপনাদের বৃন্দাবন নামে বাস হয়ে যাবে, জয় রাধে। তাই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলছেন, গৌর প্রেম রসার নবে শ্বেতরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে দেবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, গৃহে দেবা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৃহে দেবা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। হ্যাঁ, নরোত্তম দাস মাগে তাহারও সঙ্গ। সম্বাদী বলছেন, সম্বাদ চক্রবর্তী দিদি, উনি বলছেন নিতাই গুণমণি, আজকে নয় আগামীকালকে বলবো, নিতাই গুণমণি নিত্যানন্দ প্রভুর কথা বলে। তো গুরু ভক্তবৃন্দ, আজকে আপনারা যারা যারা আছেন লাইভে, আপনাদের সবার জন্য আমার একটি প্রার্থনা থাকবে, আপনারা কৃপা করে প্রেম ভক্তচণ্ডিকা কিনবেন, ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তচণ্ডিকা, তাৎপর্য অনন্ত দাস বাবাজী মহারাজ, শ্রীপাদ অনন্ত দাস বাবাজী মহারাজের, আমাদের পরম গুরু মহারাজের দুইটি প্রেম ভক্তচণ্ডিকা আছে, বড় বড় প্রেম ভক্তচণ্ডিকা, যেখানে অপূর্ব গুরুতত্ত্ব, অপূর্ব গুরুতত্ত্ব মহিমা প্রেমভক্তির রস সিদ্ধান্ত এখানে আছে। আপনারা সবাই প্রেম ভক্তচণ্ডিকা গ্রন্থটি আস্বাদন করবেন, নিজ নিজ গ্রহ গৃহে রাখবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা চৈতন্য চৈতামৃত ভাগবতের সার হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তচণ্ডিকা। হরি বল, যাদের যাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি অবশ্যই পাঠিয়ে দিব প্রেম ভক্তচণ্ডিকা। হরি বল। তো গুরু ভক্তবৃন্দ, আমরা আজ গৌরমণ্ডলের তত্ত্বকথা শ্রবণ করলাম। যারা প্রথম দিক থেকে ছিলেন তারা পুরোপুরি শ্রবণ করেছেন, আর যারা শেষের দিকে এসেছেন পুরোপুরি শ্রবণ করতে পারেন নাই, ভিডিওটি প্রথম থেকে শ্রবণ করার চেষ্টা করবেন, এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা যত বেশি শেয়ার হবে তত বেশি হরি কথা গৌর কথা সবাই আস্বাদন করতে পারবে। তো গৌর ভক্তবৃন্দ, আমি আজকে আর দীর্ঘায়িত করব না, এখানেই আমার আলোচনা বিশ্রাম নিব। তার পূর্বে আপনাদের সবার জন্য প্রার্থনা করি, সুমা দিদি, রূপাশ্রী দিদি, শ্রাবণী দিদি, পপি দিদি, অনিক দাদা, বাসন্তী মাসি, সৌরভ দাদা এখানে আরও আছেন, সৌরভ এখানে আরও অনেক অনেক ভক্তরা আছেন, তারা তাদের শ্রবণ করছেন, শম্পা চক্রবর্তী দিদি, কাজল কৃষ্ণদাস দাদা এবং রনি দাস, রনি দাস দাদা। হ্যাঁ, বলছেন কীভাবে পাবো, আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই পাবেন। বাপন দাদা, বাপন দাদা সিলেটে চলে গেছেন, আজকে ওনার সঙ্গ মিস করতেছি, রাধে রাধে। তো যারা যারা এতক্ষণ শ্রবণ করছেন সবাই মিলে আমরা একটু গৌর গরি কীর্তন করে আজকের আলোচনা এখানেই বিশ্রাম নেব। আসুন সবাই মিলে গৌর হরির একটু কীর্তন করি। হরি বল। গৌরা 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 গৌরাঙ্গ হে, সবাই মিলে গৌর হরির গুণকীর্তন করবেন একসঙ্গে, বাড়িতে বসে বসে একসঙ্গে কিন্তু করবেন, দেশ বিদেশে যারা শ্রবণ করছেন সবাই মিলে গৌর হরির কীর্তন করুন। গৌরা 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 গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন গৌরাঙ্গ হে, তুমি নদী আরো জীবন গৌরাঙ্গ হে, তুমি নদী আরো জীবন গৌরাঙ্গ হে,
গৌরা 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 গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে নদীয়ার প্রাণধন গৌরাঙ্গ হে তুমি সচী মায়ের প্রাণধন গৌরাঙ্গ হে তুমি সচী মায়ের নয়নমণি গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে গৌরা 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 গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে তুমি নদী আর জীবন গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে গৌরা 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 গৌরাঙ্গ হে তুমি অদ্বৈত প্রভু রানানিধি গৌরাঙ্গ হে তুমি শ্রীহট্টের প্রাণধন গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে তুমি ভক্তগণের নয়নমণি গৌরাঙ্গ হে তুমি ভক্তগণের নয়নমণি গৌরাঙ্গ হে তুমি সংকীর্তনের শিরোমণি গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরিনাম করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে শুভদা চলে আসছেন আমাদের জগন্নাথপুরের শুভদাদা হরি বল অনেকেই হরিনাম করছেন আসুন এবার জয়ধ্বনি করি জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয় জয় অদ্বৈত আচার্য প্রভু কি নিত্যানন্দ প্রভু কি জয় জয় গদাধর পণ্ডিত কি জয় জয় শিবাস পণ্ডিত কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা মদন মোহন কি জয় জয় রাধা শ্যামসুন্দর কি জয় জয় রাধা গোপীনাথ কি জয় জয় রাধা কালাচাঁদ কি জয় জয় রাধা শ্যামসুন্দর কি জয় জয় রাধা মদন মোহন কি জয় জয় রাধা মদন গোপাল কি জয় জয় নবদ্বীপ ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় শ্যাম কুণ্ড কি জয় জয় রাধা কুণ্ড কি জয় জয় গিরিগোবর্ধন কি জয় জয় চৌরাশিকুশ ভজমণ্ডল কি জয় জয় পুরী ধাম কি জয় জয় মথুরা মণ্ডল কি জয় জয় শ্রীহট্ট মণ্ডল কি জয় জয় মহাপ্রভুর পৈতৃক নিবাস কি মহাপ্রভুর মাতৃনিবাস কি অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান কি শ্রীবাস প্রভুর আবির্ভাব স্থান কি সেন শিবানন্দ প্রভুর আবির্ভাব স্থান কি মুরারি গুপ্তের আবির্ভাব স্থান কি জয় জয় নিতাই গৌর হরি বল জয় জয় হরিনাম সংকীর্তন কি শ্রীমদ ভগবদ্ গীতা কি শ্রীমদ ভাগবত কি চৈতন্য চরিতামৃত কি চৈতন্য ভাগবত কি প্রেম ভক্তি চণ্ডিকা কি আপন আপন শ্রী গুরু মহারাজ কি আপন আপন শ্রী গুরুদেব কি আপন আপন শ্রী পরম গুরুদেব কি পরম ইষ্ট গুরুদেব কি পরাত্পর গুরুদেব কি জয় জয় শ্রী গুরু পরম্পরা কি জয় জয় চারি সম্প্রদায় কি জয় জয় লাইভে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গুরু নিতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌষ্ঠানাথ প্রেমানন্দে হরি হরি বল গুরু ভক্তবৃন্দ আগামীকাল আবার
রাত নয় ঘটিকায় আমরা সবাই মিলে হরিকথা শ্রবণ করব। হরু ভক্তবৃন্দ, আমি অধম, আমার জন্য আপনারা কৃপা করবেন, আপনাদের সঙ্গ যেন থাকতে পারি, আপনাদের চরণদুলি যেন লাভ করতে পারি। রনি দাদা, জগন্নাথপুরের শুভ দাদা, ইংল্যান্ডের রূপাশ্রী দিদি, ইংল্যান্ডের শিবানী দিদি, সৌদি আরবের সেই রাজন কৃষ্ণদাস দাদা, হবিগঞ্জের সুমা দিদি, সুনামগঞ্জের তনুশ্রী দিদি, সুনামগঞ্জের সৌরভ দাদা, মুড়াকুড়ির সৌরভ দাদা, আরও অনেকেই আছেন যারা এতক্ষণ যাবত শ্রবণ করেছেন। আপনাদের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি ভগবানের শ্রীচরণে। আমাদের সামার্থর শাখার সভাপতি দেবল দাদা, সামার্থর শাখার সভাপতি, আমাদের কৃষ্ণনুরাগী পরিবারের সভাপতি শ্যামল দাদা, দেবল দাদা, দাদারা এতক্ষণ ছিলেন, সবার জন্য প্রার্থনা রইল। কৃপা করবেন এই অধম মাতৃসজীব যেন আপনাদেরকে একটু সেবা করতে পারি, আপনাদের চরণদলি এই মস্তকে অর্পণ করতে পারি, আপনাদের সেবা করতে করতে যেন এই পাপিষ্টের প্রাণ পাখি চলে যায়, সেই প্রার্থনা আপনাদের সবার চরণে। আপনারা এতক্ষণ যাবত হরিকথা শ্রবণ করেছেন, গৌরমণ্ডলের কথা শ্রবণ করেছেন। আমি প্রথমেই বলেছিলাম, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয়ে ব্রত ভূমে বাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন। সেই নরোত্তম দাস ঠাকুরের কৃপা বৃন্দাবন ধামে বাস আপনাদের হয়ে গেল। হরিকথা শ্রবণ করে, গৌর কথা শ্রবণ করে, শ্রীহত্রের কথা শ্রবণ করে, গৌরমণ্ডলের কথা শ্রবণ করে, রাধে রাধে শম্পা দিদি, শম্পা চক্রবর্তী দিদি কৃপা করবেন আমাদের জন্য। আমরা এই কৃষ্ণনুরাগী পরিবার যেন সদা সর্বদা হরিকথা বলতে পারি, হরিকথা আস্বাদন করতে পারি এবং হরিনাম প্রচার করতে পারি, সারা বিশ্বে যেন আমরা হরিনাম প্রচার করতে পারি, মহাপ্রভুর আদর্শ প্রচার করতে পারি, সেই কৃপা সেই প্রার্থনা আপনারা করবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে নিজগুণী অজ্ঞ জেনে, মূর্খ জেনে, পাপিষ্ঠ জেনে আপনারা আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন। আর কৃপা করে এই অধমকে আপনাদের চরণতলে একটু জায়গা দেবেন, একটু জায়গা দেবেন আপনাদের চরণতলে। আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। সুমন দাদা আসছেন, সুমন দাদার চরণে ধন্যবাদ প্রণাম। তো গুরু ভক্তবৃন্দ, সবাই ভালো থাকুন, সবার কৃষ্ণময় শুভরাত্রি, সবার উপর মহাপ্রভুর কৃপা হোক, সবার উপর নিতাই চাঁদের কৃপা হোক, সবার উপর রাধা গোবিন্দের কৃপা হোক। আমাদের রূপাশ্রী দিদি আমার বোন, উনি আমাকে ভাই বানিয়েছেন, ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন, উনি যেন এগিয়ে যায়। বিদেশে থেকে ভজন করা অনেক কষ্টের, ওনারা করছেন, ওনারা দেখিয়ে দিয়েছেন মহাপ্রভুর আদর্শ। আর আমরা সিলেটে থেকে ভজন অনেকেই করি না, মহাপ্রভুকে জানি না। তখন ভক্তবৃন্দ আসুন, জানার চেষ্টা করি, তাহলে এই মানব জীবন দণ্ড হবে, ক্ষণিকের জীবন, এই জীবন ক্ষণিকের। কোন ভক্তবৃন্দ, এই জীবন ক্ষণিকের, এই জীবন আর হবে না। তাই তো বলা হয়, তুমি ক্ষণিকের জন্য এসেছ ভবে, তুমি ক্ষণিকের জন্য এসেছ ভবে, তোমার একদিন তো যেতে হবে, তুমি ক্ষণিকের জন্য এসেছ ভবে, তোমার একদিন চলে যেতে হবে, কেন করো বাহাদুরি কৃষ্ণের ওই সংসার মাঝে। কেন আমরা এত বাহাদুরি করছি, সংসারটা আমার নয়, সংসারটা কৃষ্ণের, এই সংসারে টাকা পয়সা ঘর সব কিছু আমরা রেখে একদিন চলে যেতে হবে। এই বদকর্তা বলেছেন, তুমি কেন করো বাহাদুরি, একদিন তো তোমার এই জগৎ সংসার থেকে চলে যেতে হবে, খালি হাতে এসেছ, খালি হাতে তুমি যাবে, সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারবে না, একমাত্র সঙ্গে হরিকথা, হরিনাম, কীর্তন, শ্রবণ এবং সেই সেবা। রূপাশ্রী দিদির বাবা অসুস্থ আছেন, উনি কমেন্টে বলছেন, ওনার জন্য সবাই প্রার্থনা করবেন, ওনার জন্য প্রার্থনা করবেন। এবং রূপাশ্রী দিদির পরে কমেন্ট করছেন, করোনা ভাইরাস নিয়ে একদিন লাইভ শুনতে চাই, করোনা ভাইরাস নিয়ে কি লাইভ করব। সুমনদা বলছেন, করোনা ভাইরাস নিয়ে লাইভ, করোনা ভাইরাস নিয়ে লাইভ কী করবো, করোনা ভাইরাসের লাইভ তো হচ্ছে হাজার হাজার, ডাক্তাররা অনেক লাইভ করছে, আমি তো কোনো ডাক্তার নই, তবে একটাই কথা আমি বলতে পারি, মহাপ্রভুর আদর্শের প্রধান আদর্শই হচ্ছে সদাচার। যারা শুদ্ধ অবস্থায় থাকেন, সদাচার জীবনযাপন করে, তারা করোনা হয় না,
এবং সতর্কতা অর্থাৎ সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। এবং আরও বলা হয়েছে কি নিতাই চাঁদের করুণা ঘাটলে আমাদের করুণা হবে না, তাই সেই করুণার জন্য আমরা প্রার্থনা করি মহাপ্রভু যেন আমাদেরকে করুণা করেন, যেই করুণা পেলে আমাদের করুণা হবে না। আর করুণা না হওয়ার কারণ কি, করুণা তো হবেই, বর্তমানে পাপ ভরে গেছে চারিদিকে, পাপ চারিদিকে, একজন একজনকে হিংসা করে, কেউ কাউকে ভালোবাসে না, কাকে মেরে কে বড়লোক হবে তাই নিয়েই বর্তমানে মাথা ব্যথা, সবার মাথা ব্যথা। কেউ তো ঈশ্বর চিন্তা কতজন করে, ঈশ্বর চিন্তা সবাই, একজনকে কে মারবে কাকে তা নিয়েই চিন্তা। আজকে কেউ কাউকে ভালোবাসতে পারে না, জানে না, কেউ কাউকে সহযোগিতা করতে চায় না, সবাই স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এখনও ভালো ভালো মানুষ আছে, সবাই খারাপ নয়, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বলেই ঠিকই আছে, তবে বেশিরভাগ মানুষই বর্তমানে হিংসায় জর্জরিত হয়ে গেছে। তাই তাই আমাদের এই মার্কস দেওয়া হয়েছে, এই মার্কসটা দিলে দেখবেন আমরা যখন এই মার্কসটা পড়ি, আমরা যখন মার্কসটা পড়ি না, এই মার্কসটা যদি আমরা পড়ি, মার্কস পড়লে দেখবেন কী হবে, আমাদের এই মুখের বাক্যটা একটু কম বের হবে। মার্কস পড়ার পর দেখবেন আমাদের এই যে এত এই গলা ফাটিয়ে একজনকে আমরা খারাপ কথা বলি, এই মুখের দ্বারা কষ্ট দেই, ভগবান দেখিয়ে দিয়েছেন দেখো আগে গরু দিত ফুপায়, এখন তোমরা দিয়ে দিচ্ছ মার্কস, কেন এই মুখের দ্বারা তোমরা পাপ করতো, মানুষকে কষ্ট দিচ্ছ, এভাবে কষ্ট দিও না, এখনও সময় আছে, ভগবান দেখিয়ে দিয়েছে সামান্য একটা ভাইরাস, সামান্য একটা ভাইরাস কী না করেছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। একমাত্র ভরসা বর্তমানে ডাক্তাররা, বিদেশের যে যারা ডাক্তার তারা পর্যন্ত মেডিকেলে বসে বসে কৃষ্ণ নাম করছে, তারা পর্যন্ত মেডিকেলে বসে বসে কৃষ্ণ নাম করছে, ভগবানকে ডাকছে। যারা বিশ্বাস করেন নাই বিজ্ঞানীরা তারা পর্যন্ত ভগবানকে মানছে, কেন এই করোনা ভাইরাসের কারণে। একমাত্র ভগবান ছাড়া কেউ কেউ উদ্ধার করতে পারবে না। এই মহাপ্রভু তো আগেই দিয়ে গেছেন স্বীকৃতি যে আমরা সদাচার জীবনযাপন করবো, স্প্রে করবো, বৃন্দাবনের সাধুরা সবসময় স্প্রে করে, আমরা এখনও স্প্রে করি, বৃন্দাবনের সাধুরা সবাই স্প্রে করে, আগে বাইরে গেলে আমরা স্নান করতাম না, এখন এবং ভগবানের এখন কৃপা, এতই কৃপা বলে আমরা বাইরে গেলেও স্নান করি, আবার বাইর থেকে আসতেই স্নান করি, এটা মহাপ্রভুরই কৃপা। তো আমরা সবাই প্রার্থনা করি যারা এই জগৎ সংসার থেকে চলে গেছেন তারা যেন মুক্তি পায়, এবং যারা আক্রান্ত আছেন তারা যেন খুব সহজে তারা যেন সুস্থ হয়, এই প্রার্থনা করি। আর সবার জন্য সবাই প্রার্থনা করবেন। আর একটি কথা বলতে চাই করোনা ভাইরাস নিয়ে, আমরা দেখবেন একজন যদি করোনা ভাইরাস হয় আমরা তাকে খুব বাজে ভাষায় কথা বলি এবং দূরে সরিয়ে দিই, এভাবে কাউকে অসুখ হলে দেহ আছে রোগ হবে তাই বলে সে খারাপ হয়ে যায় নাই, একজনের রোগ হবেই, সামান্য জ্বর বর্তমানে কত কত বাড়িতে দেখতে পেলাম, সামান্য জ্বর হয়েছে বৃদ্ধ মায়ের, পুত্রবধূ বলছে তোমার করোনা হয়েছে, দূর দূর করো একটু খাবার পর্যন্ত পায় নাই। চট্টগ্রামে একটা ঘটনা হয়ে ঘটেছিল, এক মাস এক বাবাকে ঘরের মধ্যে তালাবন্দি করে রাখা হয়েছিল করোনা হয়েছে, এক মাস পর চেয়ারম্যান গিয়ে মৃত ব্যক্তির দেহ বের করে এসেছে এনেছে। তাই চিন্তা করে আমরা কতটুকু নিষ্ঠুর হতে পারি, দেহ আছে রোগ হবে তাই বলে কাউকে নিই আমরা কটাক্ষ করবো না, আমরা সবাইকে ভালোবাসি। করোনা আজকে আমার হয়েছে না আমারও হতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই, দেহ আছে অসুখ হবেই রোগ হবেই, কাউকে তাই বলে একেবারে ফেলে দিব না। বিভিন্ন গ্রামগঞ্জে দেখবেন বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষা করতে যায় না, কেন করতে যায় না, তাদের মনের ভয় যে একবার করে দেবে, এসব কুসংস্কার থেকে আমাদেরকে। শুধু বলব ভক্তবৃন্দ সবাই এই করোনা মহামারী থেকে মুক্তি লাভ করুন, সবার জন্য প্রার্থনা করি, দেশ বিদেশের যত ভক্ত আছে সবার জন্য প্রার্থনা করি ভগবানের কাছে, আমরা সবাই যেন তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারি, কারো যেন এই করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেই কৃপা যেন ভগবান করে, এই প্রার্থনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনার নিজ মনে ক্ষমা করে দেবেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপদা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসুন্দা মুক্তিবিহীনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জলি ইত্যাদি জপ নিত্যং রণনিশ্চলং মানুষং জ্ঞানসূতি লব নিত্যং তথান্তে পরমং পদম। ওম নমো ভগবতে বাসুদেবায়ু, ওম নমো ভগবতে বাসুদেবায়ু, ওম নমো ভগবতে বাসুদেবায়ু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় শ্রী রাধে শ্যামৃতায় গৌরসনাথ প্রেমানন্দে হরি হরি বল। সর্বজীবের মঙ্গল হোক, সর্বজীবের মঙ্গল হোক, সর্বপ্রাণীর মঙ্গল হোক, এই প্রার্থনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। আগামীকাল রাত 9 ঘটিকায় সবাই থাকবেন। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ প্রণাম সবার শ্রীচরণে। রাধে রাধে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।